এই ভিডিওটা শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আর অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বলতো কি হলো আব্বা? এ শোন শোন শোন, আসতে আব্বা, চল আব্বা, এ ঘরে আয়। শোন, তোর শ্বশুর তো এসে দাওয়াত দিয়েছে। তোর শ্বশুরে আমাকে বললো ছেলে পাঠিয়ে দিও, তো তোকে দাওয়াত দিয়েছে, তো তোর শ্বশুর বাড়ি যাইতে হবে। না না, আমি এখন যাবো না, আমার ভয় লাগে, তুমি হেঁটে চলো। ওই মেন রাস্তাতে যাইতে পারিস, ওই মেন রাস্তাতে যাস, আর তুই এক্ষুনি যা। তাহলে যাইতেই হবে, ঠিক আছে, তাহলে যাই। এই তুই খাব একসেন। শোন, 500 এক কেজি। আর কাউকে দিলে মানা করেছে, আমি একাই যাব, কাউ খেলে যাব না, আর ভাল লাগে না, অনেকদিন ভালো মন্দ খাওয়া নাই। আরে ও পল্টু না, কোথায় আছে? কোথায় আছে? আমি কোথায় আছি তোকে বলবো না? তো বল না, মিষ্টি হাতে গড়ি কোথায় আছি? না না, আমি বলবো না, আমি শ্বশুর বাড়িতে আছি, আব্বা বলতে মানা করেছে। ও বুঝতে পেরেছি দোস্ত, আমি যাবো। আরে সবার বেহুস, মেয়া টাকা দিয়েছে, সবার বুদ্ধি নাই, আজকে আমি বসেছি, যাই। আমি তো পাগল ছাগল লোক, এখন মিষ্টির প্যাকেট দিয়ে দেবো, মিষ্টির প্যাকেটটা শ্বশুর বাড়ি নিয়ে যাবো। ওকে টাকা দিয়ে দিছি ভোগে ভাগে, ও চলিছে, আমি এখন শ্বশুর বাড়ি যাই মিষ্টি দলি। আব্বা তো কাউকে পেছন পেছন দিতে মানা করেছে, আমি একাই আছি। আমার পেছন মানছে না, এই সালে কেন আসতে? মিষ্টির প্যাকেট নিবি? না না না, মিষ্টির প্যাকেট ফের দেওয়া যাবে না, এই মিষ্টির প্যাকেট শ্বশুর বাড়ি নিয়ে যাবো। জামা নিবি ভাই? জামা আমি জামা দিয়ে দেবো। লুঙ্গি গেঞ্জি খপ দিয়ে দিল, তা তুই পেছন পেছন আসছিস ভাই, তুই তোর জল পায়ে করছিস, তুই মিষ্টি ভাই, মিষ্টি আর পেছন পেছন আসবি।
বাড়ি ফিরলো না, জামাই আসলো বলে মিংসিতে কুঠে কি বসেছে দেখে আসি। তুমি যাই দেখি না, তুই চাচা দেখলে পাঠিয়ে দিবি, বাড়িতে মেয়ে জানাইবে। ঠিক আছে, ভাল লাগে। আবার বাড়ি? ঠিক আছে, তুই যা। আল্লাহ, জামাই এখন আসেনি, মিংসি তো উঠে গেছে, এখনো আসছে না। জামাই আসেনি, এখনো জামাই মেয়ে আসেনি।